Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম। আমি কথা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে আমার পাশে কাউকে দেখলে, এতদিন একটা শূন্যতা ছিল, আমি বুঝতে পারছি অনেকেরই প্রবলেম হয়েছে, অনেকেই দেখে অভ্যস্ত আমার সাথে কেউ না কেউ থাকে, কিন্তু বেশ দীর্ঘ কিছুদিন আমার সাথে কেউ ছিল না। ফাইনালি কিছুদিনের জন্য আমরা কথাকে পেয়েছি। তোমরা সবাই মোটামুটি চিনে গিয়েছো, যারা পুরনো রয়েছো আর যারা নতুন রয়েছো তারা চিনে নাও, ওর নাম হচ্ছে কথা, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা একটু কন্ট্রোভার্সিয়াল, মানে ব্যাপারটা হচ্ছে যে এই রিসেন্ট কিছুদিন আগে এই নিউজটা নিয়ে বেশ কথা হয়েছে পুরো বাংলাদেশ, এবং এখানেও প্রচুর কথা হয়েছে। আর সেই কথাটা যাকে নিয়ে হয়েছে তার নাম হচ্ছে হিরো আলম। হ্যাঁ, হিরো আলম। তো সবাই জানো যে কিছুদিন আগে তাকে পুলিশে জেরা করেছে বা ধরেছিল, মানে কিছু গানের জন্য, যে গানগুলো সে নিজের মতো করে গাইতো। হ্যাঁ, সব কিছুই। দেখো ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে পরে আলোচনায় আসছি আমরা, ঠিক আছে? ভিডিওটা দেখবো, তার আগে বিবিসি নিউজ বাংলা থেকে ভিডিওটা নিচ্ছি, এবং যে ভিডিওটা সেটার টাইটেল হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের জেরে হিরো আলমের মুচলেকা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। তো এই ছিল টাইটেল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সেই আমাদের ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি আছে, লাইক শেয়ার ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আমার পড়ানো যাহা চায় তুমি তাই তাই গো, কিন্তু আসলে কি তাই? যদি পড়ানোর মতো করে না মেলে তাহলে কি বন্ধ করতে হবে গান? এমন আলোচনাই কিন্তু চলছে গত কদিন ধরে, যার প্রেক্ষাপট অবশ্যই হিরো আলম নিজের মনের মতো করে গান গাওয়ায় মুচলেকা দিতে হলো পুলিশের কাছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন এখতিয়ার কি আছে পুলিশের? হিরো আলম নিজে জানিয়েছেন তার সঙ্গে অন্যায় করা হয়েছে। যে কোনো লোককে এই কথানের কথা বলে অবশ্যই অন্যায়। কি কারণে? কারো ব্যক্তিগত স্বাধীনতাভাবে কারোকে আঘাত দেওয়ার কারোর অধিকার নেই, গান সবাই গাইতে পারে, কিন্তু এটা এক ধরনের অন্যায় হয় মনে আমি যা মনে করি। আমাকে দলক বাদ দেন, আমাকে মানা করছে, আমি বন্ধ করলাম, আমি করলাম না, কিন্তু এটা এক ধরনের আমি মনে করি অন্যায়। শুনছিলাম হিরো আলমের কথা, তবে শুধু তিনিই নন, এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। যারা তার গান শোনেননি তারাও প্রতিবাদ করছেন পুলিশের এমন ভূমিকার। মিউজিশিয়ান হামিন আহমেদ যেরকম, তিনি তার ফেসবুকে লিখেছেন, আমি কি গাই বা শুনি সেটা আমার মৌলিক অধিকার, হিরো আলমেরও তাই, কাউকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা মারাত্মক রকমের অন্যায়, এমনটি তিনি মনে করছেন। একই পোস্টে তিনি অজয় দাশগুপ্তের একটা লেখা শেয়ার করেছেন, এবং সেখানে লেখা আছে যে বাপরে বাপ, কি দাপট আপনাদের, টাকা চোর, জমি চোর, সুদ চোর, গান চোর, মান চোর, দেশ চোর কাউকে ধরতে পারেন না, কিন্তু হিরো আলমরে দেখাইয়া দিলেন বিচার শাস্তি কাহাকে বলে। এবং এটা নিয়ে আসলে আলোচনাটা চলছে, এবং এই আলোচনাটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র হিরো আলম বলে এটা পুলিশ করেছে। একটু পুলিশের বক্তব্য শোনা দরকার, কি বলছেন তারা? আমরা বলেছি যে প্রত্যেকের গান গার অধিকার আছে, কিন্তু কোন গানকে বিক্ষিপ্ত করে প্রচার করার অধিকার কারো নাই। আপনি রবীন্দ্রসঙ্গীত গান আর পল্লী গীতি গান, যাই গান, এটা প্রত্যেকের সুরের একটা লয় আছে, তাল আছে, মানে আপনি তাল ছেড়া দেওয়া আরেক তাল গান গান, তাহলে এটা বাংলাদেশের যে পরোক্ষ ভাবে বাংলাদেশের সংস্কৃতি যে রয়েছে সেটাকে আপনি নষ্ট করে দেওয়া একটা নামান্তর। মিথিসঞ্জনা আছেন আমাদের সঙ্গে। গানের তাল্লয় এবং সংস্কৃতি, এটা আসলে যেরকম ভাবে বলছিলেন পুলিশ এটা ঠিক করে দিতে পারে। প্রথমত হিরো আলম যে কথাটি বললেন যে অন্যায় হয়েছে তার সাথে, আমি বলতে চাই যে অন্যায় না, বেআইনি হয়েছে, এটা একটা বেআইনি কাজ হয়েছে পুলিশের দ্বারা। এবং পুলিশ যে বললেন যে সুর লয় তাল, সুর লয় তাল দেখা বা কোনো একটা সঙ্গীত, কোনো একটা সাংস্কৃতিক কোনো কিছুর গুণগত মান বিচার করার দায় দায়িত্ব পুলিশকে কেউ দেয়নি। পুলিশ শুধু আইনের মধ্যে থেকে আইনগতভাবে বিচার করতে পারে। এবং উনি বলছেন বিকৃত, আমি কিন্তু গানটি শুনেছি, এখানে কোনো ধরনের শব্দ বিকৃত করা হয়নি, ধরেন একজন ব্যক্তি তার গলায় সুর নেই, তিনি ভালোভাবে গাইতে পারেন না, সবাই লতা মঙ্গেশকরের মতো গায়িকা হবেন না। তো এখানে যে বিষয়টি, যে এই যে তার যে একটি মৌলিক অধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা আমরা যেটা বলি, এটি মানুষের মৌলিক অধিকার এবং এটি তার জন্মগত অধিকার, এটি সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। যে পুলিশ আইনি কোনোভাবে কোনো ধরনের আইন কোথাও নেই, মোরাল পুলিশিং এটা করেনি, মোরাল পুলিশিং হয়েছে, এবং এটা পাবলিক নিউসেন্স, অনেকে বলছে পাবলিক নিউসেন্সের কোনো ধারাই আমি এটা দেখতে পাচ্ছি না, কোনো এলিমেন্ট এখানে ফুলফিল হচ্ছে না। যদি আপনি জোর করে কাউকে শোনান, আপনার পাশের বাড়িতে আপনি গান বাজনা করছেন, বা সেটি যদি আপনার বাড়ির সীমার মধ্যে থাকে, আপনাকে কোনো ডিস্টার্ব করছে না, সেটা নিউসেন্স আসে না।
তো এখানে কেউ জোর করে গান শোনানো হয়নি এবং কোন ধরনের গান বাজনা নাচ সিনেমা এবং এই ধরনের অধিকার যদি আমরা পুলিশকে দেই এবং আজকে একজনের স্বাধীনতা খর্ব হচ্ছে সেই প্রতিবাদ আমরা যদি আজকে না করি তাহলে কিন্তু এরপর আমার স্বাধীনতা এক্স্যাক্টলি এই কথাটা এখন বেশি করে উঠছে শরীফুল হাসান আপনি কি বলবেন না আইনি ব্যাখ্যা যেটা বিদ্যাপাত দিলেন তার সাথে আমি পুরোপুরি একমত কিন্তু আমার সর্বশেষ তথ্য বলি হিরো আলমের বিরুদ্ধে কিন্তু বগুড়ার নন্দীগ্রাম থানায় একজন সাংবাদিক জিডি করেছেন তার মানে এটা এখনো শেষ হয়ে যাচ্ছে না কিন্তু আমার যেটা বক্তব্য ভিন্ন আমি আসলে জীবনে কোনোদিন মানে হিরো আলম বা মাসুদুর রহমান বা এই টাইপের কাউকে নিয়ে কোনো শব্দ লেখেনি বিশ্বাস করবেন কিনা যাই না আমি তার কোনো কখনো গানও দেখিনি এই কথাটার জন্য বলছি কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার আইনি বিষয়টা বলেছেন আমি আসলে যেটা নিয়ে আমাদের পিপল আপনারা যদি মনে করেন হিরো আলম বা মাহফুজুর রহমান এরা বোকা এরা কিছু বোঝে না তাহলে একেবারে ভুল করছেন হিরো আলম জানেন তার গান নিয়ে ট্রল হয় হিরো আলম জানেন যে তার এগুলো আপনার দর্শক এটাই তার হয় কারণ আমরা জানি আমরা একটি খুব ভালো কেউ যদি একটা গান গায় তাহলে সেই গান যত লোকে শুনে সেটা আমরা যত লোকে ছড়াই তার চেয়ে আমরা অনেক বেশি নেগেটিভ জিনিস ছড়াই ট্রল করি পছন্দ করি কথা বলি এবং সেইটাই মার্কেটিং হয় আয় হয় নানানভাবে এবং তারা এই জিনিসটা চান আমি বরং হিরো আলমের আলোচনায় আমাদের দর্শকদের রুচি আমাদের সাধারণ মানুষের বোধ নিয়ে আমি কথা বলতে চাই কেন আমরা একটা ভালো গান কেন একটা ভালো সিনেমা পজিটিভ কিছু নিয়ে কথা না বলে সারাক্ষণ গিবত অন্য একজন কি করছে আরেকজনের কি এই বিষয়গুলো কথা বলতে আমরা সেটাতেও যাব কিন্তু যেটা নিয়ে আমরা এখন আলাপ করছি সর্বপ্রথম আপনার কাছে কি মনে হচ্ছে যে হিরো আলম কোন অন্যায় করেছেন আমি আমি হিরো আলম অন্যায় করেছেন কি ন্যায় করেছেন সেই আলাপে যাচ্ছি না যেটা তানি আপা বললেন যে আপনি কাউকে গান গাওয়ার জন্য লেখালেখির জন্য সেটা ভালো হলো কি মন্দ হলো সেটা উঠিয়ে নেওয়ার রাইট পুলিশ রাখেন না এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু আমি যেটুকু বলতে চাই এই পরিস্থিতিটা যে পুলিশকে করতে হলো বা পুলিশ করলো আপনার কাছে কি মনে হয় কোনো মানে আমরা যারা অনেক সময় নিজেদেরকে এলিট দাবি করি তারা কি কোনো রকমের প্রেশার নেই যে তাকে কেন কেউ বলেনি যে কেন তাকে পুলিশ থামাচ্ছে না এরকম কোনো দাবি কি কখনো ওঠেনি আবার পাল্টা দাবিও তো আছে যে কেন তাকে পুলিশ নিব এইরকম আচ্ছা আমরা বরং এই আলোচনার মধ্যে প্রসঙ্গটি আসা উচিত নয় যে কোনো ব্যক্তিরই আমি বা শরীফুল ভাই আমি আমি নিশ্চয়ই হিরো আলমের ভক্ত নই গানের কিন্তু আমি মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন যে তাকে দেওয়া হয়েছে সংবিধান যেই তার যে জন্মগত অধিকার এটি কিন্তু সংবিধান ক্রিয়েট করেনি এই অধিকার জন্মগতভাবে একজন সেই অধিকার নিয়ে জন্মেছে এবং সংবিধান সেটিকে গ্যারেন্টি দিচ্ছে এবং পার্লামেন্টের অধিকারকে সীমিত করছে সংবিধানে যে অধিকার দেওয়া হচ্ছে সেটা পার্লামেন্টও কিন্তু খর্ব করতে পারবে না ট্রল করার অধিকারও আমার আছে ব্যঙ্গাত্মক কথা বলার অধিকারও আমার আছে ভাইরাল করার কারো ভাইরাল হওয়ার অধিকারও তার সেটা আছে আনলেস অ্যান্ড আনটিল সেটা দেশের কোন আইনকে ভঙ্গ করছে তারপরে আমরা অন্য আলোচনায় যাব বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল মাকসুদো ঢাকা ব্যান্ড থেকে গাওয়া এই রবীন্দ্রসঙ্গীত কিন্তু কেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত সংবেদনশীলতা আমরা কথা বলেছিলাম একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সঙ্গে সাদি মোহাম্মদ একটু শুনে আসি তার কথা যে তোমরা আমার গানটি এমনভাবে গাইবে যে আমার গানের উপর স্টিম রোলার চালিও না যাতে আমার গানটি চিড়ে চ্যাপটা হয়ে যায় এই তান করে রবীন্দ্রনাথের গান গাওয়া এটা একটু প্রশ্রয় পেয়ে যাবে তখন গানটা একটা ব্যাপার যে আছে গানের স্বরের মধ্যে যে শুদ্ধতা একটা যে মৌলিকত্ব ব্যাপার আছে এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা শুনছিলাম মানে আমরা এখন এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি শরীফুল হাসান মনে করছেন যে হিরো আলমকে হয়তো বা থামানো দরকার ছিল মিতি সঞ্জনা মনে করছেন যে এরকম কোনো কথা বলিনি জি 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 এরকম কোনো কথা বলিনি থামানো আমি কি তো মিতি আপার সাথে এই জায়গায় একমত আপনি যা ইচ্ছা গান বা যা ইচ্ছা লিখেন বা বই বেলায় পুলিশ বই দেখবে গান গাওয়ার জন্য কাউকে ঘুরবে যেটা মিথ্যা এই জায়গায় আমার কোনো দ্বিমত নেই যে এইটুকু করার পুলিশ অধিকার রাখেন না আমি যেটুকু বলছি এই পুলিশের প্রতি এই প্রেশারটা তৈরি করলো কারা আচ্ছা ওকে ওকে পয়েন্ট পয়েন্ট না পুলিশের প্রতি কে প্রেশার তৈরি করলো এটা আসলে তদন্ত হওয়া প্রয়োজন যে কেন জিডি করলো কিসের ভিত্তিতে জিডি করলো জিডির কন্টেন্টটা কি ভেতরে আছে সেখানে আদৌ কোনো আসলে আইনগত ভিত্তি আছে না কারণে আইনের আসলে বাইরে গিয়ে তারা এটা করেছে অবশ্যই আইনের বাইরে
আচ্ছা, আজকের যে ভিডিওটা দেখলাম, মানে প্রতিবেদন ছিল যে ওখানে একটা ডিবেট মতো তৈরি হয়েছিল, যদিও শেষ মাথায় গিয়ে সবাই একমত হয়ে গিয়েছে মোটামুটি বলা চলে, যে গানটার জন্য হয়েছিল রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো যাহা চায় সেই গানটা নিয়ে। এবার হিরো আলমের এই যে প্রচেষ্টা, সেটার পক্ষেও অনেকে আছে, বিপক্ষেও অনেকে আছে, ঠিক আছে? মানে দুজনের যে সিদ্ধান্ত রয়েছে সেগুলো কারোরই ফেলা যায় না অ্যাকচুয়ালি। যারা আমি যেমন, সে হয়তো গানকে ভালোবাসে বা গান করতে চায় কিন্তু তার গলায় সুর নেই, ব্যাপারটা এরকম এরকম, মানে আমি আমার সুর নেই বলে কি আমি গাইতে পারবো না? আমার ভীষণ ইচ্ছে করছে, আমি গান গাইতে ইচ্ছে করছে কিন্তু আমার সুর নেই, তাই বলে কি আমি গাইতে পারবো না? সেইটা সেই রকম একটা জিনিস। হ্যাঁ, আইনও তো যদি থাকে যে তুমি এইটা করতে পারবে না, আইনে যদি থাকে, দেশের আইনে যদি থাকে, তাহলে সেটা করা যাবে না, বেআইনি, কিন্তু অন্যায় নয়। এইবার দেখা গেল যে জাতীয় সঙ্গীত কেউ হয়তো বেসুরো, মানে ইচ্ছাকৃত বেসুরো গাইছে বা সেটাকে অমর্যাদা করছে, তাহলে কিন্তু সেটা হতে পারে, কারণ সেটা কিন্তু আইনে, হয়তো বা আমি জানি না কোনো মানে কোনো দেশের আইনে এরকম রয়েছে কি না যে জাতীয় সঙ্গীত পারফেক্টলি গাইতেই হবে, না গাইলে অন্যরকম করে গাইলে তার জেল হেফাজত হবে, সেটা যদি লেখা থাকে তাহলে আমি বলবো যে ভুল করছে। কিন্তু এখানে রবীন্দ্রসঙ্গীতের, হ্যাঁ অবশ্যই কিছু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি রয়েছে যেগুলো বলা হয় যে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি যেটা সেইটা মেনটেন করতে হয়, তবেই সেটা পারফেক্ট এবং সেটাকে ধর্তব্যের মধ্যে আনা হয়। এইবার একজন মানুষ মানে স্বরলিপিতে গাইতে গেলে মানে ভীষণভাবে বিচক্ষণ মানে গায়ক দরকার, গায়ক বা গায়িকা দরকার যিনি সেইটা জানেন, তাই বলে কি সাধারণ মানুষ যারা গান মানে গান শুধু, হ্যাঁ জানলাম অনেকেই আছে যারা কোনোদিন গান শেখেনি কিন্তু গানটা গাইতে পারে, গানটা গাইতে পারে, কিন্তু তারা কি সেই সুর লয় তাল মেনটেন করতে পারবে? আমার মনে হয় কোনো না কোনো জায়গায় একটু মিস্টেক হবে, তাহলে কি তাদেরও ধরা হবে? আমার প্রশ্নটা হচ্ছে কি তাহলে তাদেরও ধরা হবে? হ্যাঁ, একজন খুব খারাপ গাইছে, একজন মানে একটু ভালো গাইছে, এইটা এইটা ডিফারেন্স। কিন্তু ব্যাপার হচ্ছে যে হিরো আলম যেটা বললো যে আমি গাইছি, আমি আমার মতো করে গাইছি, কিন্তু কেউ যদি শুনতে না চায় সেটা তার ব্যাপার, সে শুনতে নাই পারে, সেটা সে তো জোর করে শোনাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ মানে জোর করে শোনালে সেটা শব্দ দূষণ বা কিছু আমি বলতে পারতাম, কিন্তু এটা তো জোর করে নয়, আমি গাইছি সেটা শুনতে পারো, হ্যাঁ কিছু রেসপেক্ট থাকে। কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে, যে আরেকটা কথা যে হিরো আলম কিন্তু এই নয় যে শুধু রবীন্দ্রসঙ্গীতটাই ওইভাবে গেয়েছে, ওর প্রত্যেকটা গানই কিন্তু আজ থেকে শুরু থেকে একই রকম, আমার যেটা মনে হয় একই রকম। ও সে আমি যেটা দেখলাম যে টাইটানিকের যে মিউজিকটা কিছুদিন আগে আমি দেখছিলাম, সেখানেও ঠিক আছে ওর ওর মতো করে ট্রাই করে। হ্যাঁ এবার হয়তো ওর পাবলিসিটি স্টান্ট সেটা কিন্তু প্রথম থেকে, ঠিক আছে পাবলিসিটি স্টান্ট, এবার যদি আমরা দেখতাম আগে থেকেও সুন্দর গাইছে কিন্তু এই গানটার বেলাতেই ও এরকম করছে, সেটা একটা আলাদা ব্যাপার ছিল, এইবার সেটা হয়তো আমরা ধরতে পারতাম, ঠিক আছে? কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এই যে বললাম না দেশাত্মবোধক কোনো গান যেটা থাকে সেগুলো মেনটেন করতে হয়, বা ধর্মীয় কোনো একটা জিনিসে হয়তো গান সেটাও কিন্তু দেখা গেল একটা সুরে রয়েছে, সেটাকে বিকৃত করে গাইলে আমাদের কিন্তু খারাপ লাগবে, সুতরাং সেটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে, অভ্যস্ত এবং সেটার প্রতি একটা আলাদা রেসপেক্ট রয়েছে, ঠিক আছে? না সেটার প্রতি আলাদা রেসপেক্ট রয়েছে, ঠিক আছে? ইভেন এই যে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা যে কন্ট্রোভার্সিটা হয়েছে, রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতির প্রতি কিন্তু যে মানুষটা রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসে, রবীন্দ্র ভাবধারাকে ভালোবাসে, বা যে নজরুলগীতি ভালোবাসে, নজরুল ভাবধারা ভালোবাসে, তার কিন্তু খারাপ লাগবে, ঠিক আছে? যেহেতু আমি একটা বললাম যে কোনো ধর্মীয় হয়তো একটা জিনিস সে বিকৃত করে গাইছে, তখন কিন্তু যারা ধর্মীয়ভাবে ভাবাবেগ রয়েছে তাদের কিন্তু একটা কষ্ট লাগবে, ঠিক আছে? তো সুতরাং যারা রবীন্দ্রটাকে সাহিত্যটাকে চর্চা করে, রবীন্দ্র ভাবধারায় যারা উদ্বুদ্ধ, বা কাজী নজরুল ইসলামের ভাবধারায় যারা উদ্বুদ্ধ, তাদের কিন্তু খারাপ লাগার বিষয়টা রয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার সেই জন্যই বললাম যে দুই দিকে মানুষ দুরকম হতে পারে। হ্যাঁ এইবার আমি বা ও সেও কিন্তু একদিকে ভাগ হয়ে যাবে, মানে ওরও একটা মতামত থাকতে পারে, আমারও। আমার যদি মতামত বলতে হয়, আমি খুব একটা বিপক্ষে নই যে খুব খারাপ কাজ করেছে, হ্যাঁ সেটা বলা যেত, এটা খারাপ কাজ করেছো, তার জন্য পুলিশের দরকার হয় না, ঠিক আছে? পুলিশ গিয়ে থ্রেটনিং করবে বা তুমি আর গাইতেই পারবে না, এটা বলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে, কারণ একটা মানুষ যে মানুষটা
সারা জীবন হাসিয়ে গেল, মানে আজকে জীবনে দাঁড়িয়ে একটা মানুষকে হাসানো খুব বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? আর সেই মানুষটা কিন্তু অনবরত করে যাচ্ছে আর নেগেটিভ জিনিস সবথেকে বেশি ছড়ায় বলতে থেকে, তো সেই মানুষটা যে মানুষকে হাসিয়ে যাচ্ছে, আরে বাবা এর থেকে বড় বড় অপরাধ রয়েছে, সেইগুলোকে না ধরে এই একটা গানের জন্য হিরো আলমকে ধরে নিয়ে গিয়ে এটা করা, আমার মনে হয় না খুব, মানে হয়তো বা তার দরকার ছিল যে বলা দরকার ছিল, উচিত ছিল যে কাজটা ঠিক হয়নি বা ইয়ে, তুমি এটা অন্যরকম করে করো বা তুমি নামিয়ে নাও, ঠিক আছে এটা ঠিক আছে, কিন্তু এইভাবে করাটা ঠিক হয়নি। তো যাই হোক, আমার মতামত আমি যেটা বললাম, ওর মতামত হয়তো বা ভিন্ন হতে হলেও হতে পারতো, হয়তো বা ইনফ্লুয়েন্সড হয়েছে আমার জন্য, আমি আছি বলে। না না, আমার মতামত কিছুই ভিন্ন না, কারণ প্রত্যেকটা মানুষের এক একটা ইচ্ছে থাকে, এক একটা রাইট থাকে সবার, তো সেই যেরকম ভাবে গেয়েছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ প্রত্যেক মানুষের গলায় সুর থাকে না, আর সবসময় তাল লয় সুর এগুলোকে মেনটেন করে চলতে হবে, এর কোনো মানে মানে তো আছে, কিন্তু অনেকে আছে এরকম যারা শুধুই গান গায় কিন্তু কখনো শেখেনি। একটা কথা বলতে চাই এখানে, আরেকটা কথা বলার আমার মনে হয় বাকি আছে, তুই ভালো করলি, সেটা হচ্ছে হিরো আলম কিন্তু প্রফেশনাল সিঙ্গার নন, ঠিক আছে? তো সে জায়গায় সে যদি ভুল করে তাহলে সেটা অতটা ধরার মধ্যে চলে না। এবার একজন প্রফেশনাল সিঙ্গার এইবার মাঝখানে আমরা একটা ক্লিপ দেখলাম যেটা নিউজ থেকে চালানো হলো, ওখানে যিনি গাইছেন উনি কিন্তু প্রফেশনাল সিঙ্গার, এবং তার যদি ধরি সেও কিন্তু হয়তো, আমার যেটা মনে হলো যে সঠিকভাবে মানে রবীন্দ্রসঙ্গীতের যে সুর লয় তাল রয়েছে সেইটা কিন্তু মেনটেন হচ্ছে না, আমার যেটুকু আইডিয়া সেই জন্যই হয়তো বা দেখানো হলো যে ইয়ে রয়েছে, স্বরলিপি রয়েছে, সেটা কিন্তু মেনটেন হচ্ছে না। আমি জানি না কতটুকু কি হয়েছে, যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন, কিন্তু এখানে যেহেতু দেখানো হলো আমার মনে হচ্ছে যেন এই জন্যই দেখানো হলো। সুতরাং যে প্রফেশনাল সিঙ্গার না, যে গানটা গানটা পছন্দ করে হয়তো বা গাইতে পারে না, বা গাওয়ার চেষ্টা করলে হয়তো অন্যরকম হয়ে যায়, সে কি গান গাইবে না? তার কি কোনোদিন ইচ্ছা করতে পারে না যে ক্যামেরার সামনে আমি একটু রেকর্ডিং করি? আমার ফেসটা ভালো না হতেই পারে, তাই বলে কি আমি টিকটক করতে পারবো না? এটা তো কোনো কথা নয় না, তো টিকটক আমি করব, আমার মানে ট্যালেন্ট থাকুক না থাকুক, আমার অভিনয় জানি বা না জানি, আমি আমার ক্যামেরা রয়েছে আমি কেন করতে পারবো না, এইটাই হচ্ছে প্রশ্ন, আর কিছুই না, ঠিক আছে? এই প্রশ্ন অনেকগুলোর বেরিয়ে যায়, তারপরে হচ্ছে হ্যাঁ তাকে বলাই যেত যে তুমি ঠিক করে গাও বা করো না, এই জিনিসগুলো করা উচিত হয়নি, হ্যাঁ। তো যাই হোক, আমাদের মতামত আমরা জানালাম, তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে ডেসক্রিপশন বক্সে, একদম ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি, আগামী দিনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।